হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তো আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে ফিফমের ব্লগ। তো এটা হচ্ছে ফিফমের আমার মেয়ের যে বার্থডে ছিল, তো ওই দিনের ইভিনিংয়ের যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে দুপুরের ছবি, দুপুরের ভিডিও। তো দুপুরবেলা অনেক কাণ্ড করে ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়িয়েছে, আর আমি আর আমার বর বসে গেছি একটু চা নিয়ে, কারণ এরপরে অনেক কাজ করতে হবে, তার জন্য একটু এনার্জি দরকার। তো ভাবলাম কি করবো, আমার বর বলে তাহলে চা খাবে, তো ওই চাটা করে নিয়ে এসেছে, র চা। তো এটা খাবো, খেয়ে দিয়ে এবার নেমে পড়বো কাজে। আর একটু আমি রেস্ট নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমার এখনও প্রেগনেন্সির ভুঁড়ি কমছে না, আর পেটের উপরে বিস্কুট রেখে আমি খাচ্ছি। তো যাই হোক, সন্ধে প্রায় হতে চললো, আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের একটা ছোট্ট ওস্তাদ, তো ও শুরু হয়ে গেছে বেলুন ফোলানোর কাজে ব্যস্ত। আর আমি অনেকক্ষণ চারটে থেকে শুরু করে দিয়েছিলাম রান্না বান্না, তো পরে ওরা 5:30 করে আমার হাজব্যান্ড এসে ওরাও দেখছে উঠে পড়েছে। তো ওরা সমস্ত ডেকোরেশনের কাজে লেগে পড়েছে। আমার ননদ অ্যাকচুয়ালি প্রত্যেকবার অনুষ্ঠানে যখন ও থাকে তখন ডেকোরেশনটা আমাকে দেখতে হয় না, ওটাই ওই করে নেয়। তো সবাই মিলে ওটাই করছে ডেকোরেশন। আর মুনু এখানে ভীষণ ভীষণ এক্সাইটেড, এত বেলুন দেখে ওরা তো একদম পুরো খুশি হয়ে গেছে, জানে কখন এগুলো ফাটাবো। তো এটাই দেখছিলাম, তো আমি মাঝখান থেকে রান্না করছিলাম। তো ভাবলাম এরা কতদূর কি কাজ এগুলো, আর আমি তাড়া দিচ্ছি দেখে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, সবাই এসে যাবে। যদিও সেরকম কেউ না, জাস্ট পাড়ার বাচ্চাগুলো আছে আর সেরকম কেউ না। তো ওরা এরকম করে সব সাজাতে থাক, এখানটাতেই ডেকোরেশন হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুতে রান্না আমার কতদূর এগোলো। তো অ্যাকচুয়ালি চিকেনের কোয়ান্টিটিটা বেশি হয়ে যাওয়ার জন্য তো আমি দুদিকে সেপারেট করে নিয়েছি, এটা চিলি চিকেন করছি। আর বললে বিশ্বাস করবে না ভীষণ সুন্দর স্মেল এসেছে, জানি না খেতে কীরকম হবে। আর এটা 2.5 কেজি চিকেন আছে, আমি ফার্স্ট টাইম এত, সত্যি কথা বলতে কি, এতটা কোয়ান্টিটিতে চিকেন বানাচ্ছি, তাও আবার চিলি চিকেন, জানি না কীরকম হবে। তো ওর বাবা বলেছিলো যে অর্ডার দিয়ে দিই, বাট আমি ভাবলাম কী দরকার আছে, আমি নিজেই বাড়িতে বানিয়ে নেব, এটুকু তো করাই যায়। তো সেই জন্য দুটো কড়াতে সেপারেট করে নিয়েছি, কারণ একটাতে অনেক বেশি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য দুটো কড়াতে সেপারেট করে নিয়েছি। তো হয়েই প্রায় এসেছে, বেশিক্ষণ লাগবে না, আর একটু লাগবে। আর এখানে দেখতে পাচ্ছি আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ফ্রাই রাইসের সমস্ত জিনিসপত্র, চালটা হয়েই গেছে, সব ভালো, পেছনের ওয়ালটা। তো এবার ফটোটাও নামিয়ে এনেছে ওরা, তো এবার বাইরেটা ওরা ডেকোরেশন করছে। আর আমার মেয়ে তো বুঝতে পারছে না বাচ্চাটা যে কী চলছে এখানে, কী করছে বাচ্চারা, এখন একটা দাদারই জামা পড়েছে। অ্যাকচুয়ালি ওর দিকে আমি সেরকমভাবে লক্ষ্য রাখতে পারছি না, রান্নাঘরে যে যেটা পারছে ওকে হাতের সামনে পড়িয়ে দিচ্ছে, আর দুটো দুজনের ভাই বোনেরই জামা একই জায়গাতেই থাকে। তো ফটোটা ফাইনালি টাঙানো হয়েছে। এবার আমাদের অ্যাকচুয়ালি এখানে দেয়ালটা এতটাই চওড়া, যেখানটা ডেকোরেশন করাটা একটু টাফ হয়ে যায়, সেই জন্য আমাদের কোনো রকম ডিজাইনে প্রত্যেকবার এইরকমই লম্বা করে জাস্ট বেলুন দিয়ে সাজানো হয়, বাট খুব ভালোই লাগছে। আর দেয়ালটা তো আমার ছেলে যা দাগ করে দিয়েছে, আর কি বলবো, যাদের বাচ্চা আছে তারা জানো খুব ভালোভাবেই যে বাচ্চাদের ঘর পরিষ্কার রাখা কতটা টাফ। তো ফাইনালি এত সুন্দরভাবে একটা ডেকোরেশন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এটা সমস্ত ক্রেডিট যায় আমার হাজব্যান্ড, আমার ননদ আর আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট খুদে সদস্যদের উপর, যারা ভীষণ এক্সাইটেড বুনুর বার্থডে নিয়ে। এবার ওয়েট করা যাক, 7:30 নাগাদ সবাই আসবে। তো এখন প্রায় 6:00-7:00 বাজতে যায়। তো এখানে দেখো মুনু তার বোনকে রেডি করছে, বোনকে সাজাচ্ছো? হ্যাঁ বোনকে সাজাচ্ছো। আর কি করবে, চুলা ঝুলে দেবে? আমি ট্যাং করছে যা রাও। আরে তো তাই লালো ঠিকটা, তো তাই লালো, তো তাই, তো তাই রে ভাই, তো তাই, তো তাই, চুড়ি পরিয়ে দেবে? আমার মেয়ে একদম সাজতে চায় না, এই ড্রেসটার ম্যাচে একটা হেয়ার ব্যান্ডও ছিল, কিছুতেই আমি পরাতে পারিনি, কিছুতেই পরল না। এখন ওর দাদা চেষ্টা করছে কত করে চুড়ি পরানোর, ও ওটা নিয়ে খেলতেই ব্যস্ত। তো আমাদের ফাইনালি সবাই এসে গেছে, ছোট ছোট খুদে খুদে সদস্যরা, আর আমার মেয়ে ওদেরকে খালি অবাক হয়ে দেখে যাচ্ছে। তো আজকের এই বিশেষ দিনে সত্যি কথা বলতে কি, সব কিছুর মাঝখানেও শুধু একটাই জিনিস মনে হচ্ছে যে সবাই থাকলেও একজন আজকে নেই, সেটা হলো আমার বাবা। আমার ছেলের প্রত্যেকটা বার্থডেতে আমার বাবা এসেছে, যতই কষ্ট হোক বাবা ঠিক আসতোই। তো আজকের এই দিনটা যদি বাবা থাকতো তো সত্যি খুব, আমি জানি বাবা যাই হোক না কেন বাবা ঠিক আসতো আমার মেয়ের জন্মদিনেতে।
তো বাবা তুমি যেখানেই থাকো না কেন, আমার মেয়েকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। তোমাকে আমরা সারা জীবন মনে রাখবো। বাবার দেওয়া ড্রেসটাই বাবা যেটা পুজোতে দিয়েছিল ওকে পরানো হয়েছিল না, কারণ ওটা একটু বড় ছিল, আজকে ওটাই সকালে পরিয়েছিলাম। আমি জানি বাবার আশীর্বাদ সবসময় আমার মেয়ে ছেলে দুজনের মাথাতে সবসময় থাকবে। তুমি যেখানেই থাকো বাবা খুব ভালো থাকো। না ভালো পজিশন আছে আমি বললাম না ডলি দিয়ে আসবে, ঠিক আমাকে বলেছি 7টার পর। ও বাবা এই দেখি সরে সাইড দে দেরি হবে মাকে একবার দিয়ে এই ওগুলো কেন তুলছিস? সাইডে লাগিয়ে রোগো বড় কাটে নিল।
মনু, আইসক্রিমটা শেষ হয়েছে? কত নম্বর আইসক্রিম এটা? আর খায় না, দিয়ে দে আমাকে একটু, দে দে না, না খেতে হবে না। দেখে তার খেতে হবে না, খেতে হবে না। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে এসেছি, এখন আমার হয়নি। আর মেয়েটা সত্যি কথা বলতে কি কারেন্ট চলে গিয়েছিল এমন সময়টাতে না, গরমে তো পুরো নাজেহাল হয়েছে, ওর ড্রেসটা প্রায় খোলাই ছিল, তো কিছুক্ষণ সময়ের জন্য পরিয়েছিলাম, তারপরে খুলে দিয়েছিলাম, কারণ ভীষণ গরম হচ্ছিল। আর সত্যি কথা বলতে ওর যে বার্থডে যে ওই ড্রেসটা পরিয়ে ভালো করে একটা ছবি নেবো সেটাও হয়ে ওঠেনি, এমনই সময় কারেন্টটা চলে গেল আর কিছুই করা হয়ে ওঠেনি। যাক যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে, আনন্দও হয়েছে। দাদা কই? দাদা আশা করছি ওর মনে থাকবে, এগুলো ভিডিও গুলো দেখবে যখন ওর ভালো লাগবে, ও যখন বড় হবে এগুলো তার ওর কিছু মনেই থাকবে না। তো এই যে দাদা ভাইরা এসে গেছে, বা জ্বালাতন করতে এমন ওটা রাখতে লেগে যাবে, তুই দাদার আদরের খেলাতে আমার মেয়ে নাজেহাল হয়ে গেছে। ও আইসক্রিম খাবে দেখো, যা সব আইসক্রিম মামা খেয়ে নিল, যা এও যাচ্ছে, এও যাচ্ছে, এও এগোচ্ছে, ও এগোচ্ছে, মামা পড়ে যাবি তো, আমাদের দাও না, মাম্মা তোমায় দিল না, মাম্মা